গজনীর সুলতান মাহমুদের মতো লক্ষ নরনারীকে দ্বিখণ্ডিত করে রক্তের বন্যা বয়ে দিয়ে লুণ্ঠন করেছে ধনসম্পদ। যারা রাজ্য রোভেই সম্রাট নীরর মতো মহীয়সী জননীকে করেছে হত্যা, যারা আমেরিকার প্রেসিডেন্ট ট্রুম্যানের মতো অ্যাটম বোম বিস্ফোরণ করে জাপানিকে করেছে মাতৃহারা পিতৃহারা রিক্ত শিশু, যারা যার মুকুট পরহিতা আই ভেন্দা টেরেবল, যারা সক্রেটিসের মতো দার্শনিককে সহস্তে বিষপান করে মেরেছে, যারা আলেকজান্ডারের রণহিংসায় মত্ত হয়ে পার্সপোলিস শহর অগ্নিদগ্ধ করে মানুষের বুক ফাটা চিৎকার শুনে পেয়েছে নির্দয়তার হাসি, যারা দারাইসের ছেলে জেনারেক্সের মতো মার্বেল পাথরের সিংহাসনে উপবিষ্ট হয়ে মানুষের করুণ কান্নায় পেয়েছে আবেশ বিহবল রক্তিম স্বপ্নের চোয়াশ, যারা বঙ্কিমচন্দ্রের মতো গণ্ডি সাহিত্যের আবির্ভাব করে মুসলমানকে লাঞ্ছিত করে পদদলিত করে গণ্ডির মুখে বাহবা পেয়েছে, তারা কি পরম করুণাময় ঈশ্বরের হাতের পরশমণির কণ্ঠহার পেয়েছে? তাদের ক্রুদ্ধতার ক্রোধারল কি নরককুণ্ডের লেলিহার অগ্নি শিখায় পরিণত হবে না? তাদের এই গণ্ডি সাহিত্যের আবির্ভাব কি বিশ্ব সাহিত্য ভাণ্ডারে চিরোর্ভার হয় নাই? পাশবিক শক্তি মানুষের শ্রেষ্ঠতম শক্তি নয়, শ্রেষ্ঠতম শক্তি মানুষের আত্মিক শক্তি, সেই শক্তিকে উদ্বুদ্ধ করো, দাঁড়াও আপন পায়ে ভর দিয়ে, ত্যাগ করো সেই লোভের পণ্য মাদক দ্রব্য, সর্বজনিত বিষয়ে সত্যাশ্রয়ী হও, নির্ভীক হও, মৃত্যুঞ্জয়ী হও, দেখবে মুক্তি পরপারে রত।